তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন অন্তর্যামী ভগবান, সবার মনের কথা জানেন বুঝেন, তাই জানতে পেরে বুঝতে পেরে তিনি কি করলেন না আগে থেকে সে যমুনার কাছে আসলেন, এসে আনন্দে নৃত্য করতে থাকলেন। কেন না আমার অনাদিরাদি গোবিন্দ নৃত্য করতে থাকলেন এই জন্যে যে সখীরা সে ঘাটে আসছে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আমি বুঝতে পেরেছি আজ আমি তোমাদের ডাকিনি বলে তোমরা আসছো না, তাই তো? ঠিক আছে, এই যমুনার ঘাটেতে আজ আমি তোমাদের নামে মনোনয়ন ধ্বনি করবো, দেখি তোমরা কি করে ঘরে থাকতে পারো। তাই আজ কি করলেন, সেই যমুনার ঘাটেতে আজ মনোনয়ন ধ্বনি করা শুরু করলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ Thank you.
নাম করে বাজু যে সখীদের নাম করে মূল্য তুমি করেছো ভগবান অমনি কি সখীরা আর করে তা যে যা কর্ম করছিল সমস্ত কর্ম ফেলে রেখে আজ কলসি ঠাকুরের জলধারা চলছে সেই ঘাটে চলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ যেই দেখেছে সখীরা ঘাটের দিকে এগিয়ে আসছে আর কোনোদিকে কোনো দৃশ্যনাথে সে যমুনা ঘাটের তীরে ছিল কদম গাছ অগ্নিকে সে কদম গাছে গেলে বসে থাকে যাতে কেউ তাকে দেখতে না পারে আমার বাবারা আজ গায়ক সহ যারা বাদ্যযন্ত্র নিরঙ্গ করতাল বাজাচ্ছে তাদের প্রত্যেকে দান করেছে আজ এখানকার বাবারা প্রত্যেকে দান করেছে তাদের যথাসাধ্য অর্থ তাই যে আশা দান করেছে আমি ভগবানের চরণে কামনা করে বলি তাদের মনোবাসনা যেন পূর্ণ করেন আমার রাধা গোবিন্দ নিতাই গৌর অভিগুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর বেল নোটিফিকেশনটি ধরে রাখুন আমাদের সমস্ত নতুন ভিডিও আগে দেখার জন্য।